আজকে যেটা কথা বলছিলাম বডি শেপিং এন্ড ফেস শেপিং, আমার একটু ইন্টারাপশন হচ্ছিল, টেকনিক্যাল একটু প্রবলেম চলছিল, আমরা আবার ফিরে এলাম। সো যেটা বলছিলাম যে আমরা বডি শেপিং এর হিস্ট্রি নিয়ে কথা বলছিলাম, যে একটা সময় দেখা যেত যে লাইপোসাকশন সার্জারি করে মানুষ ফ্যাট কমিয়ে শেপটা ঠিক, সেটা বলতে পারেন 80%। সময়ের সাথে কিন্তু অনেক টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে। সো টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টে আমরা যেটা দেখছি যে সার্জারিটা অনেক সিম্পলার হয়েছে, যেমন লেজার অ্যাসিস্টেড সার্জারি, স্মার্ট লাইফ, সেটাও আমরা করেছি আমি বলবো 2000-এর শুরুর দিকে। এখন যেটা হয়েছে আফটার 2005, হাই এফইউ, হাই ফোকাল আলট্রাসাউন্ড, এই পদ্ধতিতে লাইপোলাইসিস সিস্টেমটা এসছে। সো লাইপো মানে ফ্যাট, লাইসিস মানে ভাঙা, ফ্যাটকে ভেঙে ফেলো। তো যত ফ্যাটটা ভাঙলে তত বেশি কাঙ্ক্ষিত শেপটা আসা সহজ হয়। সো লাইপোলাইসিস কোথায় কোথায় করা যায়? সব জায়গায় করা যায়, ফেসে করা যায়, আপনি পেটে করতে চাচ্ছেন, হিপ থাই করতে চাচ্ছেন, আর্মসে করতে চাচ্ছেন, ব্যাক ফোল্ডে করতে চাচ্ছেন, যে কোনো। যেহেতু কাজটা অ্যাডভান্স টেকনোলজি দিয়ে হচ্ছে এবং একদমই নন ইনভেসিভ টেকনিকে করা হয়, তো অনেক সহজতর এবং সিমেট্রি মেনটেন করা, টোন মেনটেন করা, স্কিনটা অনেক ভালোভাবে রেখে আমরা দেখা যায় যে যে শেপটা যাচ্ছে সেটার কাছে আমরা চলে আসি। তবে যেটা হয় যে ফ্যাট কত বেশি আছে সেই অনুযায়ী দেখা যায় যে সেশনের নাম্বারটা ডিপেন্ড করে। মোটামুটি অ্যাপারেন্টলি যারা ফিট তাদের এক দুটা সেশনেও হতে পারে, কিন্তু আমরা যাদেরকে রিসিভ করি অ্যাজ আওয়ার ক্লায়েন্ট অর পেশেন্ট তাদের মাল্টিপল সেশনই বেশি লাগে। 6 সেশনের আগে আমরা আমাদের লক্ষ্যে সাধারণত পৌঁছাই। তারপরও এরকম সুপার কনশিয়াস পেশেন্ট আসেন যাদেরকে একদমই পারফেক্ট মনে হয় এবং তারা আরও পারফেক্ট হওয়ার জন্য। সাধারণত আলট্রাসনিক লাইপোলাইসিস ট্রিটমেন্টগুলো আমরা উইকলি সেশন করি, 1-2 সপ্তাহ পর পর। যারা দূরে থাকেন, আমাদের চিটাগাংয়ের অনেক ক্লায়েন্ট আসছেন যারা মান্থলি একবার করেন, দের ইজ নো হার্ম, বাট উইকলি একবার করেন। এবং আমরা যে টেকনোলজিটা ইউজ করি এটার নাম আলট্রা কন্ট্রোল মেডিক সিস্টেম ইন ফ্রান্সে। এটার একটা এক্সট্রা পার্ট হচ্ছে UNT, আলট্রাসনিক ড্রেনেজ। সো এই ড্রেনেজটার সুবিধা হচ্ছে কি, যে ফ্যাটটাকে আমরা ভেঙে ফেললাম এটা শরীর থেকে বের হয়ে যাওয়া, ড্রেনেজ হওয়া অনেক বেশি সহজ। আচ্ছা, তো ফ্যাট ড্রেনেজ হচ্ছে এবং শেপটা আসছে। সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমরা সাধারণত যে পেশেন্টদেরকে পাই তাদের কী ধরনের ফ্যাটের সমস্যা দেখা যায়, যে সাবকিউটানিয়াস ফ্যাট যেটা আমরা এরকম চিমটি দিয়ে ধরতে পারি সেই ধরনের ফ্যাট কমিয়ে ফেলতে পারলে শেপটা খুব ভালো হয়। বাট কারো কারো কিন্তু ভিসেরাল ফ্যাট থাকে, যেমন ফ্যাটি লিভার চেঞ্জ, হাত পা অ্যাপারেন্টলি খুবই শুকনো এবং চিকন, পেটটা মোটা হয়ে যাচ্ছে, তাদের কিন্তু আলট্রা কন্ট্রোল ছাড়া তেমন একটা ওয়ে নেই যে পেট ফুটা করে লাইপোসাকশন করে ফ্যাট বের করে ফেলবে, সেভাবে তারা কিন্তু রেজাল্ট পান না। আচ্ছা, সবাই আমাকে হাই, হ্যালো, হাউ আর ইউ আশা করছে। হ্যালো, আই এম ফাইন, সবাই ভালো থাকবেন। রচিতা আমাকে বলছে সুন্দরী বলি। আচ্ছা ফাইন ম্যাম, কোর্স ট্রিটমেন্টটা পার্মানেন্টলি করা হয়? এই পার্মানেন্ট বলতে কতদিন বোঝাচ্ছে? পৃথিবীটা কি কোনো পার্মানেন্ট বলে কিছু আছে? অ্যাকচুয়ালি কোর্স তো সবারই থাকবে, বাট কোর টাইটনিং করার জন্য যে ট্রিটমেন্ট সেগুলো অনেক দিন লাস্ট করে, লং লাস্টিং ট্রিটমেন্ট হচ্ছে। অ্যান্ড ইউজুয়ালি যাদের কোরগুলো বড় থাকে তাদের অয়েল কন্ট্রোল পাশাপাশি যখন হয়ে যায় না, তারা অনেকদিন এই রেজাল্টগুলো পান। আমরা অনেককে মেনটেন্যান্স থেরাপি, যে মান্থলি একটা করে সেশন করবে, সবাই যেরকম
স্কিন ভালো রাখার জন্য ফেশিয়াল করে সেরকম। সো আমাদের অনেক ক্লায়েন্টরা কিন্তু মান্থলি সেশনে আসে এবং তাদের কোর্সগুলোও টাইট থাকে, স্কিনের কোয়ালিটিও সুন্দর থাকে। সুন্দর থাকাটা যেহেতু আমাদের আরাধ্য বিষয়, ওয়াই নট, তাই না? তুমি এত সুন্দর, কি বলবো। আচ্ছা আচ্ছা, রুচিতা বলছে পুরোই ক্রাশ। ওকে ওকে ওকে, কাজী রাহাত হোসেন বিউটিফুল সাকসেসফুল লেডি, শাকিল হোসেন ব্রোনের স্কার আছে, কী ধরনের ট্রিটমেন্ট? স্কারে তো আসলে ডিপেন্ড করে যে কী ধরনের স্কার। যেমন নতুন স্কারে আমরা ফ্র্যাকশনাল লেজার একটা সেশন করলে অনেক সুন্দর রেজাল্ট আসে। তারপর যদি স্কারগুলো পুরনো হতে শুরু করে, দেখা যায় যে মাল্টিপল সেশন লাগছে। যদি ডাবানো স্কার থাকে, টিস্যু লস বেশি, তাদের ক্ষেত্রে আমরা বিআরপির সাথে লেজার কম্বিনেশন করি। কারো কারো ক্ষেত্রে আমরা টিসিএপিলের সাথে লেজারের কম্বিনেশন করি এবং খুব সাকসেসফুলি এই স্কারগুলোকে আমরা রিডিউস করতে পারি, মিশিয়ে দিতে পারি। বরঞ্চ আইপিএল কিন্তু ভেইন রিডিউস করে, তার মানে ট্রিটমেন্টটা ইনকমপ্লিট, আরো আরো কিছু আইপিএল সেশন দরকার। নুসরত মজুমদার সুহা যদি সম্ভব হয় ইনবক্সে আসবো, আমি ইনবক্সে আপনাকে অবশ্যই আনসার দিব। এরপর আমার মুখে শফিক হোসেন, সাদিয়া অনেক চুল পড়ে যাচ্ছে। চুল পড়ার কিন্তু একটা বড় কারণ হচ্ছে ম্যালনিউট্রিশন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, অত বেশি ডায়েট করা হচ্ছে, এটা হতে পারে হরমোনাল কজ। সো হরমোনটা একটু চেক করে নেওয়া দরকার হবে, বা কোন জায়গাটায় চুলটা বেশি পড়ছে তার উপরেও আমরা বের করতে পারি যে সমস্যাটা আসলে। সো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমত কিছু সাপ্লিমেন্টস নেওয়া দরকার, অ্যান্ড সেকেন্ডলি ইউ ক্যান ট্রাই পিআরপি অ্যান্ড লেজার, ইনশাল্লাহ চুলগুলো নতুন চুল গজাবে এবং চুল পড়া জড়ো। চট্টগ্রামে আপনাদের চেম্বার নেই? না, আমরা ঢাকা বেসড। ঢাকায় এখন আমাদের দুটো চেম্বার আছে, একটা হচ্ছে গুলশান অ্যাভিনিউ যেখানে আমি আজকে বসে আছি, আর একটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত। আমার নোজ পিয়ার্সিং অনেক নিচে ছিল, ফামিদার উনি বলছেন যে অনেক দিন হবার কারণে এটা এখন বন্ধ হচ্ছে। অ্যাকচুয়ালি নোজ পিয়ার্সিং মারটা না সহজে যায় না, এটা কী করা যায়? আমি একটা রিসারফেসিং ট্রিটমেন্ট করি এবিএম দিয়ে, এটাতে আস্তে আস্তে ওই গর্তটা পূরণ হয়। আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। রচিতা বলছে যে তোমার সৌন্দর্য রহস্যকে খুশিয়ে। আচ্ছা হ্যাঁ, দিন দিন ফসা থেকে কালো হয়ে যাচ্ছে, রহস্য শেয়ার করলে কেমনি হবে? না শেয়ার করবো। রচিতা প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কথা বললে, পড়ি টুড়ি কত কিছু বলল, আজকে অবশ্যই শেয়ার করবো। আপু, ব্ল্যাক টি রিমুভ করতে কস্ট কেমন পড়ে? তিল না আসলে অনেক রকম, যে কোন মেশিনটা দিয়ে আমরা তিলটা রিমুভ করছি, এবিএম ইয়াক দিয়ে যখন করি ওটা একটু কস্টলি বেশি হয়। কোনগুলো আমরা হাই ফ্রিকেটারগুলো একটা মেশিন দিয়ে উঠিয়ে ফেলি, সে ডিপেন্ড করে আসলে।
আপনার কাছে যেটা তিল মনে হচ্ছে ওটা আসলে তিল কিনা সেটাও দেখার দরকার। যদি ফ্রেকলস কি আপনার তিল মনে হয় সেটা কি সুইট বলে একটা লেজার আছে সেটা দেওয়া হবে। Good afternoon, doctor. You're becoming beautiful day by day. I was your patient. I love your treatment. I love the way you treat your patient. Good wishes. Thank you. Please talk about stretch mark. Oh, stretch mark আমার সবচেয়ে কঠিন লাগে, না দেখে কমেন্ট করে খুব কঠিন। বাট যখন আর্লি স্ট্রেচ মার্কের পেশেন্ট আসে সাংঘাতিক ফর দ্য ডক্টর অ্যান্ড দ্য পেশেন্ট। যেমন ম্যাক্সিমামই তো দেখা যায় যে প্রেগনেন্সির সময় স্ট্রেচ মার্ক হয়, বাচ্চা যখন ডেলিভারি হয় তার পরপর কিছু পেশেন্টের স্ট্রেচ মার্ক ট্রিটমেন্ট করার সৌভাগ্য হয়েছে। পরের মাসে যখন তাদেরকে আসতে বলেছে অলমোস্ট স্ট্রেচ মার্ক ইজ গন। সো যত আর্লি আমরা ট্রিটমেন্টটা করতে পারি রেজাল্টের সাকসেস কিন্তু তত বেশি হয়। আমরা সাধারণত পাই যে স্ট্রেচ মার্ক একদম পুরানো হয়ে দেবে টেবে খুবই খারাপ অবস্থা যখন হয়ে যায় তখন আমাদের কাছে আসে, তখন কিন্তু কম্বিনেশন ট্রিটমেন্ট লাগে, তখন এক্সপেন্সিভ হয়ে যায়। সৌরভী বলেছে ভয়েস ইজ ভেরি পুয়ার, স্পিক লাউড, আমার গলা ফেটে যাচ্ছে, আমি এর চেয়ে বেশি জোরে বলতে পারছি না, সরি। আমাদের মনে হয় কোথাও একটা মানে সমস্যা হচ্ছে টেকনিক্যাল, কেন শুনতে পাচ্ছেন না। সুচিত্রা সুচি বলছেন যে এমসিডি আর এফ আই পিএল এই ট্রিটমেন্টটা সম্পর্কে জানতে চাচ্ছি আর গ্লুটাথায়োন কোলাজেন ইনজেকশন এই এই দুটো জিনিস নিয়ে খুব জানার ইচ্ছা। মাইক্রোডার্মাবেশন হচ্ছে একটা বেসিক কসমেটিক প্রসিডিওর, এটাতে একটা নেগেটিভ প্রেশারে স্কিনের সারফেসটা আমরা ক্লেন্সিং করি, সো জাস্ট আমরা সারফেসটা ক্লিন করে ফেলি। এরপর আমরা আর এফ বলে একটা ট্রিটমেন্ট করি, রেডিও ফ্রিকোয়েন্সি, যেটার কাজ হচ্ছে স্কিন অ্যান্ড মাসেল টাইপিং অ্যান্ড কোলাজেন স্টিমুলেশন। সো এটা ফিলিংটা হচ্ছে মাসাজের মতো, খুব রিল্যাক্সিং, পেশেন্ট শুয়ে থাকে আরাম করে জেল দিয়ে মাসাজের মতো একটা ফিলিং আসে। তারপর থার্ড স্টেপে আমরা ইন্টেন্স পালস লাইট করি একটা লেজার ইউজ করি, এই লেজারটাও আমরা জেল দিই অ্যান্ড লেজারে শর্ট দিই, এটা স্কিনের রিজুভিনেশন করতে চাই। সো দেখা যায় যে এই ট্রিটমেন্টটা যে কোনো বয়সে একটা খুব ভালো রেজাল্ট দেয়, যার যত কম স্কিন ড্যামেজ সে তত তাড়াতাড়ি একদম ঝকঝকে তকঝকে হয়ে যায় এবং খুব গ্লোয়িং দেখা যায়। ট্রিটমেন্টের পরপরই দেখা যায় যে যখন ব্যাগ থেকে পেশেন্ট নামে তখনই স্কিনটা একদম ঝকঝক করতে পারে, যার স্কিনের কোয়ালিটি যত বেশি যার আগে থেকে ঝকঝক তার বেশি বেশি ঝকঝক, সেই জন্য এটাকে আমরা লেজার গ্লো বলে থাকি। এটা আমাদের ক্লিনিকের খুব পপুলার একটা ট্রিটমেন্ট, একদম পেনলেস, পরে আবার দাওয়াত খেতেও চলে যাওয়া যায়। আর গ্লুটাথায়োন যেটা হয় আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশন, ইন্ট্রাভেনাস মানে ভেইনে ইনজেকশন দিয়ে আমরা গ্লুটাথায়োনকে পৌঁছে দিই, এবং কোলাজেন এটার সাথে মিক্স থাকে, কোনো কোনোটার সাথে স্টেম সেল মিক্স থাকে, সো এটা রিজুভিনেশনের জন্য খুব ভালো, গ্লুটাথায়োন ডিটক্সের জন্য খুব ভালো, এটাকে বলা হয় মাস্টার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে মানুষকে ইয়াং রাখবে, ডিটক্স করবে, ভালো ভালো কাজ শুরু করবে, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু কোনো খারাপ কাজ করে। সো ও গ্লুটাথায়োন কিন্তু একদম সেল পর্যায়ে ডিটক্স করে, সো দেখা যায় যে মাইটোকন্ড্রিয়াতে এটা তৈরি হয় এবং যাদের কমে যায় সে পাওয়ার হাউসকে আরও স্টিমুলেট করছে অ্যান্ড আপনি আরও সুন্দর হচ্ছেন, ইমিউনিটি বেড়ে যাচ্ছে, আপনার লিভার ক্লিন হচ্ছে, লিভারের সাথে সাথে আপনার লাংস ভালো হয়ে যাচ্ছে, আপনার সিওপিডি বা এই জাতীয় কোনো সমস্যা থাকে এগুলোতে খুব ভালো কাজ করে, ইভেন কিডনিতে খুব ভালো এফেক্ট দেয়, স্কিনের সাংঘাতিক ভালো এফেক্ট দেয়। আরেকটা হচ্ছে কি মেলানিন পাথওয়েকে এটা ব্লক করতে পারে, সো ব্লক করে বলে নতুন করে পিগমেন্টেশন তৈরি হওয়াটা বন্ধ হয়ে যায়, অ্যান্ড যত ডিটক্স হবে যত ময়লা পরিষ্কার হবে তাই না, তত উচ্চ
উজ্জ্বল সুন্দর একদম প্রাণবন্ত দেখা যায়, বিশেষ করে চোখগুলো একদম ঝকঝকে প্রাচ্য যায়। সো ডিটেইলসে বললাম মোটামুটি। মিস্টার খায়রুল বাসে বলছেন যে আমাকে অনেক কিউট লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জেনি বলছেন যে চিটাগংয়ে উনি ফেশিয়াল হেয়ার রিমুভ করেছেন বাট উনি তেমন একটা রেজাল্ট পাননি। আর এটা হচ্ছে যে বায়োটিন খাচ্ছেন চুলের জন্য আর ব্রেস্ট ফিডিং করছেন 3 মাসের জেনি। আচ্ছা, যেটা হচ্ছে প্রেগনেন্সির সময় না সাংঘাতিক সুন্দর হয়ে যায় চুল। ওই সময় আমরা যে আয়রন সাপ্লিমেন্ট খাই, তারপর যত্নের মধ্যে থাকি, সব কিছু মিলিয়ে, বাট আপনি দেখবেন চাইল্ড বার্থের 1 মাসের মধ্যে চুল যেন পুরো অর্ধেক হয়ে যায়। এটার প্রথম কারণ হচ্ছে যে এক্সট্রিম ব্লাড লস, তারপর হচ্ছে অনিয়ম, ধূমকম হওয়া, সব কিছু মিলিয়ে। সো ওই সময়টায় হয়তো আপনার আর একটু বেশি কোনো সাপ্লিমেন্ট খেতে হবে। চুলের ধরনটা দেখে ইউজুয়ালি আমরা সাপ্লিমেন্টগুলো সাজেস্ট করি। তো ভাবলি অনলি বায়োটিন ইজ নট ইনাফ। আচ্ছা, হেয়ার রিমুভালের ব্যাপারে বলবো, হেয়ার রিমুভালের সাকসেস কিন্তু নির্ভর করে আপনি কত ভালো কোয়ালিটির মেশিন ইউজ করবেন। সো লেজার কত উন্নত মানের সেটার উপরও কিন্তু আপনার সাকসেসটা নির্ভর করবে। আমাদের ব্রাউন স্কিনে কিন্তু লম্বাল সেন্ডিয়ার এবং ডায়েট লেজার খুব ভালো কাজ করে। সো বি স্পেসিফিক, আপনি যদি ইন্টেন্স পালস লাইট দিয়ে হেয়ার রিমুভ করেন আপনি কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যের ধারের কাছে চলে যেতে পারবেন। অ্যান্ড আনফর্চুনেটলি চিটাগংয়ে আই থিঙ্ক লং পালস সেন্ডিয়ার নাই। আসলে ঢাকা এবং চিটাগংয়ের দূরত্ব অনেক, যদি সম্ভব হয় আপনি চেষ্টা করে দেখতে পারেন। রাবিয়া বসরি মৌসুমি, আই হ্যাভ হাইপোথাইরয়েডিক প্রবলেম, দ্যাটস ওয়াই আই এম ফেসিং হেয়ার প্রবলেম অন মাই ফেস, আর এটার কি সমাধান? অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েড হলে তো থাইরয়েডের ওষুধ খেতেই হবে, পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ করা এবং সব কিছুকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, এক্সারসাইজ করা, মাসেলকে টোনড আপ করা, ওজনকে কমিয়ে আনা, এগুলো খুব দরকার। আর ফেসে যদি লোম চলে আসে, আসলে লেজার ছাড়া আর কোনো বিকল্প, কোনো সাকসেসফুল ট্রিটমেন্ট নেই। সো বেটার আপনি লেজার করা শুরু করবেন। ইনশাল্লাহ আপনি কয়েকদিনের মধ্যেই কিন্তু ফিল করবেন যে আপনি একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন অ্যান্ড আপনার স্কিন আগের মতো সুন্দর হয়ে যাচ্ছে, এবং কয়েকটা সেকশন করলে আপনার আরও কনফিডেন্সটা পাবে যে আমি ঠিক হয়ে যাচ্ছি, আমি আগের ফর্মে ফিরে আসছি। অবন্তিকা বলেছেন যে প্লিজ রিপ্লাই করবেন, আমি আপনার সাজেশন করা খেয়েছিলাম চুলের প্রবলেম, যে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করবো, ডোন্ট ওয়ারি। অনেক ফানি ফানি কমেন্ট আছে। একজন বলছে যে অন্য কাউকে নাকি আমি সুন্দর বানাতে পারবো না, আমি নিজেই নাকি দিনকে সুন্দর হতে পারবো। আচ্ছা, ডক্টর উৎসানা খান, ম্যাম আমি পেশেন্ট নাও, আমি পোর্ট ওয়ার্ক নিড টু টক টু ইউ। আপনি আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন, আই ট্রাই টু আনসার ইউ। আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন অনলাইন কনসালটেশনও হয়, সো যদি বেশি প্রয়োজন মনে করেন অনলাইনেও আপনি আমার সাথে কথা বলে নিতে পারেন, তাহলে আমরা ফেস টু ফেস কথা বলতে পারবো আর আপনার সমস্যাগুলো তখন আমি দেখে বলতে পারবো যে কী হচ্ছে। চোখের নিজে কালো দাগ, আচ্ছা চোখের নিজে কালো দাগ তো প্রত্যেক দিন একবার আনতে হবে। আচ্ছা, এটার যে ট্রিটমেন্টটা আমরা করি লেজার দিয়ে করি, টিআরপি দিয়ে করি, ফিলার দিয়ে করি, এছাড়া গ্লুটাথান ইউজ করলে ইন্টারনালি এই কালো দাগটা কমে আসে শুরু। সো আপনি একদিন আসবেন, আমরা দেখবো, দেখে বলবো যে কোনটা আপনার জন্য বেশি কার্যকরী হবে, আপনার বাজেট অনুযায়ী আমরা সেট করে দেবো, ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য রেজাল্ট। ব্রেস্ট ফিডিং এর সময় কি বাইটিং খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। সুমাইয়া সঞ্জিত, আমার ডার্ক সার্কেল এইমাত্র বললাম। আচ্ছা, একনি স্কার, এটা আমি দুবার আনসার দিয়ে দিয়েছি কিন্তু না। ও রঞ্জিতা কেন বলো, সারা জীবন ট্রাই করলে তোমার মতো সুন্দর হবে না। ও আচ্ছা,
জাভিয়াজাফরিন গ্লুটাথিওনটা 6 মান্থ ওরাল নেওয়ার পর অলওয়েজ মেনটেন কীভাবে করতে পারে, মাঝে মাঝে নিলেই হয়। কন্টিনিউসলি খেতে থাকলে অনেক বেনিফিট, বাট মাঝে মাঝে যদি আমার ডিসকন্টিনিউড হয় কোনো সমস্যা। আচ্ছা, উর্মি হোসেন বলছেন ইউজ ভাজাইনার জন্য কোনো ট্রিটমেন্ট আছে? আছে, আমাদের মোনালিসা টাচ বলে একটা ভেজাইনাল রিজুভিনেশন ট্রিটমেন্ট আছে, নন ইনভেসিভ এবং পেইনলেস, এবং এটা খুব সুন্দর রেজাল্ট দেয়। আপনি যোগাযোগ করবেন। আচ্ছা, অ্যাভিনে ট্রাইটনিল ক্রিমটা কি কাজ করে? কাজ করা তো উচিত, এত ভালো ব্র্যান্ড, আমাদের পেশেন্টরা তো অনেক ইউজ করে। অনলাইনে কিভাবে কথা বলবো? আচ্ছা, আমাদের দুটো নাম্বার আছে, ওখানে ফোন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। আচ্ছা, গাজী খাদিজা ম্যাম ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য এফেক্ট অফ গ্লুটা। বলেছি বলেছি, প্রত্যেক দিন একবার করে 15 মিনিট ভাষণ দেয় অ্যাবাউট গ্লুটা। আচ্ছা, তারপর হচ্ছে হয়ে গেছে না লম্বা লাইফ, তো আমরা ইনবক্সেও কিন্তু অনেক অনেক মেসেজ পাচ্ছি আপনাদের। আমি আপনাদের যত তাড়াতাড়ি পারবো আনসারটা দেওয়ার চেষ্টা করব, একটু ধৈর্য ধরতে হবে, 24 আওয়ার্স অনেক সময় লেগে যেতে পারে। হ্যাঁ, সো এই এই আনসারগুলো দিচ্ছিলাম। আর যেটা আবার সামারিতে চলে আসি আজকের টপিকটা, যে ফেস অ্যান্ড বডি শেপিং, এটা যে শুধু সৌন্দর্যের জন্য দরকার তা না, এটা আসলে ভালো থাকার জন্য দরকার। আমরা এক্সট্রা ফ্যাটের লেয়ার কমিয়ে ফেলবো, যেমন অ্যাবডোমেন থেকে, অ্যাবডোমেন মানে পেট, সেই পেটটা উপরের অংশ হতে পারে, তলপেট হতে পারে। যত এই ফ্যাটের লেয়ার কমে তত আমরা হেলদিয়ার হই, আমাদের জীবনী শক্তি বাড়ে, আমাদের পেট যে এনার্জিতে ভরপুর মনে হয়, লাফিয়ে লাফিয়ে কাজ করার ইচ্ছা হয়, এবং দেখা যায় যে এই ফ্যাটটা কমলেই কিন্তু অনেকে ওজন কমিয়েও ফেলতে পারে। সো কেউ কেউ আছেন যে অনেকদিন ধরে ডায়েট ট্রাই করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আসতে পারছেন, তাদের জন্য আমার পরামর্শ হবে এরকম একটা কিছু করে ফেলবেন। যাদের বাজেটটা একটু বড়, তারা আরেকটু বেশি শেপিংয়ে যেতে পারেন, কারণ যত চেঞ্জটা আসে না নিজের উপর কনফিডেন্সটা বাড়ে, অনেক বেশি সময়টাকে এনজয় করা যায়, রেজাল্টটাকে এনজয় করা যায়। কারণ আমি যত না পজিটিভ জিনিসটা দেখবো যে আমার চেঞ্জটা আসছে, আমার শরীরটা আমার কাঙ্ক্ষিত শেপে আসছে, আমি এই ধরনের ডিজাইন করতে চাই, সেটা আমাকে ফিট করছে, সবাই আমাকে ভালো ভালো কমপ্লিমেন্টস দিচ্ছে ফেসবুকে, ততই তো মনটা ভালো হয়ে যায়। সো যারা মনে করছেন এ ধরনের একটা চেঞ্জ আসা দরকার, একদম নির্দ্বিধায় চলে আসবেন। আর যাদের ইচ্ছা যে কত খরচ কী কী এসব জানতে, আমাদেরকে নোট করবেন মেসেঞ্জারে, আমরা এসে জানিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এই মাসে কিন্তু বডি শেপিংয়ে 15% ডিসকাউন্ট চলছে। সো আমাদের বিভিন্ন প্যাকেজও আছে, আবার যদি সিঙ্গল সেশন করেন যে আমি একটা সেশন করে দেখি না কেমন, তারা 15% ডিসকাউন্টও পাবেন এই মাসের জন্য। সো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন পজিটিভ জিনিসের মাঝে থাকতে। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস, আকাশটা সুন্দর, চারপাশটা সুন্দর, গাছপালা সব কিছু সুন্দর, মানুষগুলো সুন্দর। সো সুন্দর মানুষগুলোর মাঝে সুন্দর মনটাও খুঁজে নেওয়ার চেষ্টা করবেন, সুন্দর মনটা আগে খুঁজতে হয়, তাহলে দেখুন সবাইকে সুন্দর লাগছে। সো আপনার চারপাশটা সুন্দর হয়ে উঠুক, সব নেগেটিভিটি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক, সব করোনা ভ্যানিশ হয়ে যাক, আমরা আমাদের আগের পৃথিবীতে ফিরে যাই। সবাইকে আবার আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি, টেক কেয়ার, স্পেশালি টেক কেয়ার অফ ইউর।